নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদমই সিম্পল উচ্ছে আলু ভাজার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা ভাত বা যারা রুটির সাথে খেতে পছন্দ করেন তারা রুটির সাথেও খেতে পারেন। চলুন তাহলে এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম করলা নিয়েছি। আপনারা উচ্ছে করলা দুটো দিয়ে এই রেসিপিটা করতে পারেন। তো করলাটাকে একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে আমি গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর করলা আর কখনোই জল দিয়ে ধুয়ে রাখতে যাবেন না। অনেকরা জলে ভিজিয়ে রাখে, যার ফলে কি হয় একটু বেশি তেতো হয়ে যায়। তো যারা তেতো ভাবটা একদমই পছন্দ করেন না তারা এইভাবে একবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর করলা বা উচ্ছেটাকে এইভাবে সরু সরু করে কেটে রেখে দেবেন। আর যারা এই রেসিপিতে আলুর ব্যবহার করতে চান না তারা আলুটা বাদ দিয়েই রান্নাটা করতে পারেন। তো এখানে আমি 2 আলু দিচ্ছি। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আলুটাকেও করলার মতোই ঝিরি ঝিরি করে কেটে নেব। আর আলুটা কেটে নেওয়ার পর কিন্তু আমরা জলে ভিজিয়ে রাখবো, এতে করে স্টার্চটা বেরিয়ে যাবে আর উচ্ছে আলু ভাজাতে আলুগুলো বেশ মুচমুচে থাকবে। তো আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিয়ে আরও 2 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর জলটা ফেলে দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এই দেখুন আলুর থেকে যে স্টার্চটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে একটা বড় পেঁয়াজ এইভাবে সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে মাঝারি আঁচেই পেঁয়াজটাকে আমাদের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর খুব আঁচটা কমিয়ে রেখে ভাজলে পেঁয়াজগুলো কিন্তু বেশি নেতিয়ে পড়ে। তাই এইভাবে মাঝারি আঁচে পেঁয়াজটা ভাজতে ভাজতেই যেই করলাটা আমরা কেটে রেখেছিলাম করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা একটু এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে রাখছি। তারপর ওপর থেকে আমরা আলুটাও দিয়ে দেব। আলুর থেকে কিন্তু স্টার্চটা ভালো করে ধুয়ে ফেলে দিয়ে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর নুন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন। এবার নুন হলুদের সাথে ভালো করে উচ্ছে আর আলুটাকে মিশিয়ে নিতে হবে। যারা লঙ্কা গুঁড়ো পছন্দ করেন একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমি বেশি কিছু দিয়ে এই ভাজাটা করছি না। তারপর নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর পুরো ফ্রাইং প্যানের মধ্যে উচ্ছে আর আলুটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। 2 মিনিট করে অপেক্ষা করতে হবে। তারপর আরেকবার উল্টে পাল্টে ফ্রাইং প্যানে এটাকে ছড়িয়ে দিয়ে 2 মিনিট পর আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে করে মাঝারি আঁচেই এই ভাজাটা আমাদের তৈরি করতে হবে। আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু এইগুলো এতটা মুচমুচে হবে না। তো মোটামুটি এই রেসিপিটা হতে আমাদের 5 থেকে 8 মিনিটের মতনই সময় লাগে। তো আমার এখানে উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে। গরম ভাতে একটু ঘি দিয়ে এই রেসিপিটা আমি পরিবেশন করব। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।